নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে দুঃখজনক খবর বা কষ্টকরের মুহূর্ত যেটা হয়ে দাঁড়াচ্ছে বাংলার জনপ্রিয় প্রথম শাড়ির প্রোডাকশান হাউস এসকে মুভিস তাদের প্রোডাকশান হাউসের গুদামে আজকে জল জল করে আগুন ভয়ানকভাবে জ্বলেছে তো এই আগুনে কেউ মারা যায়নি বা কারোর আহত হয়নি মানে যেটা ক্ষতি হয়েছে সেটা হলো যে তাদের গুদামে তোমার যে সমস্ত শুটিংয়ের যন্ত্রপাতি ছিল বা ডাবিংয়ের কাজ করার জন্য যে সমস্ত জিনিসগুলো ছিল সব কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে এবং অনেক কিছু কিন্তু ক্ষতিও হয়েছে বিভিন্ন মানে কাঁচ কাঁচ থেকে শুরু করে দরজা বাইরের আশেপাশে জায়গা শুনলাম যতটুকু আমি পড়লাম তো মানে এইটা আমি এখনও বিশ্বাস করতে পারছি না আমি ব্যাপারটাকে কোনোভাবে মানে সত্যি সত্যি করে নিতে পারছি না মানে এটা কীভাবে সম্ভব মানে মানুষের যে কখন কি হয় বা কার কপালে কি লেখা আছে সত্যি বলাই যায় না কারণ এটা কি মানে কোনো দিন কেউ কল্পনা করতে পারছে বা এটা কি বাস্তবে হওয়া যায় হয় না কিন্তু কি করা যায় তো একটা কখনো। মানে কি বলবো কোনো দোকানে যখন আগুন লেগে যায় বা কোনো রাস্তাঘাটে যখন কোনো অলিতে গলিতে বা গাছে আগুন লেগে যায় সেইটা যতটা কষ্ট বা যতটা মনের মধ্যে আঘাত লাগে তার থেকে আরও বেশি আঘাত এইটার প্রতি লাগে কারণ এই যে এসকে মুভিস এইটা আমাদের কাছে একটা শিল্পীর সত্তা মানে এইটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রির বেঁচে থাকার অক্সিজেন তো এই অক্সিজেন যদি চলে যায় যদি এইটা যদি শিল্পীর মধ্যে না মানে কি বলবো আবদ্ধ না থাকে তাহলে সেই জিনিসটা আমরা কোথায় পাব এসকে মুভিস তো আমাদের বলতে গেলে একটা অন্যতম ভরসা তো এই আগুনটা কোথা থেকে লেগেছে সেইটা আপাতত জানা যায়নি তবে নাকি খুব মানে তদন্ত চলছে খুব স্পিডে তদন্ত চলছে খুব শীঘ্রই জানা যাবে মানে এটা আদৌ কি কেউ মানে পলিটিক্সের সঙ্গে শত্রুতা করে করেছে নাকি এটা মানে ইলেকট্রিক লাইনে কোনো কি বলবো কিছু ভুল জন্য হয়েছে সেইটা এখন সময় বলবে তো এই খবরটা পেলাম আমি আনন্দলোকের একটা আর্টিকেল থেকে তো স্ক্রিনশট দিচ্ছি আপনারা দেখে নিন কারণ অনেকে বলবে হয়তো আমি ভুল খবর দিচ্ছি তাই আপনাদের স্ক্রিনশট দিচ্ছি তো খারাপ লাগছে জিনিসটা শুনে আমি নিতে পাচ্ছি না তো বন্ধুরা যারা বাংলা সিনেমার অডিয়েন্স আছো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ একটু বেশি বেশি করে প্রার্থনা করো তোমরা শুভকামনার একটা ও মানে বার্তা দেখাও যাতে এই প্রোডাকশান হাউসটা আগের মতন আরও তারা জেগে উঠতে পারে এবং এই যে ভয়ানক যে পরিস্থিতি পরিস্থিতি হয়েছে এইটা যাতে খুব তাড়াতাড়ি কেটে যেতে পারে তো এসকে মুভিস কিন্তু মানে একটা সময় কিন্তু এস বিএফের থেকে এগিয়ে ছিল এটা অস্বীকার করে লাভ নেই মানে এসকে মুভিসের অবদান বা ইন্ডাস্ট্রিতে কতটা গুরুত্বপূর্ণ তাদের কাজ রেখে গেছে এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা বুঝবে না এখন যারা ওই মানে সিরিয়াল প্যাটার্নের মুভি দেখছে বা ফ্যামিলির ড্রামা দেখছে তারা কোনো দিনও কল মানে জানে না বা তারা এইসবের নলেজ নেই একটা সময় মানে পসেন্দজিৎ এসকে মুভিজ এত মুভি হিরিদ দিয়েছে বা এতটাই জনপ্রিয় বা সাকসেস ওয়েস্ট বেঙ্গলে ক্রে স্টোরি করেছিল যে যার জন্য আজকে ইন্ডাস্ট্রি এত দূর এসেছে নব্বই দশকে কিন্তু এসকেই তেনে ছিল তখন কিন্তু এসবিএফের বাজার ছিল না অত এসকেই তখন তেনে ছিল আর আজকে হিরোন বলি অঙ্কুশ বলি বড়ো বড়ো যারা স্টার রয়েছে সবাইকে কিন্তু এসকে মুভিস কিন্তু প্রেজেন্ট করেছিল তো আজকে যদি সে ব্যর্থ হয়ে যায় যদি তার প্রোডাকশান হাউসে এত বড় একটা বাধার করে মুক্ত হয়ে দাঁড়ায় তাহলে আমাদের অ্যাজ এ অডিয়েন্স বাংলা সিনেমার অডিয়েন্স হিসাবে এইটাকে কোনোদিনও আমরা মানে মানতে পারবো বা কোনো দিনকে আমার আমরা কোনো দিন সহ্য করতে পারবো কখনো নয় তো এটাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা এসকে মুভিসকে আরও সান্ত্বনা জাগানোর শুভেচ্ছা জানাও তাদের ফেসবুকে পেজ ইনস্টাগ্রামে পেজ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে তারা যাতে মনটা শক্ত করে একটু ধরতে পারে তো এটাই ছিল আমার বক্তব্য নিজস্ব বক্তব্য তোমাদের কি বক্তব্য কমেন্ট বক্সে লিখে জানাও আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বিল বাটনটা অন করে দাও যাতে এই খবরগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায় টাটা